এই ভিডিওটোর জৰিয়তে আলোচনা কৰিম যিসকল পৰিয়ালৰ ৰেচন কাৰ্ড আছে তেওঁলোকৰ বাবে এটা আহি পৰিছে বহুতে বেয়া খবৰ কিয়নো যিসকল পৰিয়ালৰ ৰেচন কাৰ্ড আছে তেওঁলোকৰ যদি ৰেচন কাৰ্ডখন আৰু আধাৰ কাৰ্ডখন যদি লিংক নাই তেন্তে তেওঁলোকৰ ৰেচন কাৰ্ডখন ৰিজেক্ট কৰা হ'ব এতিয়া আপোনাৰ ৰেচন কাৰ্ড আৰু আধাৰ কাৰ্ডখন লিংক হৈ আছে নাই কেনেকৈ চেক কৰিব পাৰিব যদি ৰিজেক্ট হয় মানে লিংক নাই তেন্তে কেনেকৈ লিংক কৰিব সকলো ইনফৰ্মেশ্যনৰ লগত আজিৰ এই ভিডিঅ'টো আপোনালোকে সেইবাবে স্কিপ নকৰাকৈ শেষলৈ চাই থাকিব প্ৰথমে আপোনালোকৰ মোবাইলৰ প্লে ষ্ট'ৰটো অ'পেন কৰি ল'ব প্লে ষ্ট'ৰটো অ'পেন কৰি তাৰ চাৰ্চ বাৰত চাৰ্চ কৰিব আপোনালোকে মই লিখাৰ দৰে মেৰা ৰেচন এইদৰে লিখি আপোনালোকে চাৰ্চ কৰি দিব চাৰ্চ কৰাৰ লগে লগে আপোনালোকে এই যে চাব আছে লগতো মই আপোনালোকক ডাঙৰ কৰি দেখাই আছোঁ লগতো আপোনালোকে এই লগতো চাই ঠিক ডাউনলোড কৰিব এপছটো যিহেতু মই ডাউনলোড কৰি ৰাখিছোঁ সেইবাবে মই অ'পেন কৰি ল'ম আপোনালোকে ডাউনলোড কৰি ল'ব মই অ'পেন অপশ্যনটোত ক্লিক কৰি দিওঁ ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে ইয়াৰ পৰা ভাষাটো ছিলেক্ট কৰিব পাৰিব তাৰপিছত আপোনালোকে ইয়াত এটা অপশ্যন চাব পাব আপোনালোকে তলে অলপ স্ক্রোল করব ইয়া সব পাইছে আদার সেন্ডিং আপনাদের এই অপশনট ক্লিক করে দিব এই অপশনট ক্লিক করার লগে লগে আপনাদের এতিয়া দুই ধরনের চেক করব পাৰিব রেশন কার্ডের নাম্বারটোর জড়িয়ে চেক করব পাৰিব আৰু আধার কার্ডের নম্বরের জড়িয়ে চেক করব পাৰিব এতিয়া মোৰ লগত আধার কার্ড আছে মই আধার কার্ডের জড়িয়ে আপনাদের দেখাই আছো এই বক্সত আপনাদের আধার কার্ড নম্বরটো মই আধার কার্ডটো সিলেক্ট কৰিছোঁ আধার কার্ড নম্বরটো এই বক্সত দি আপনাদের ইয়াত যে সাবমিট বুলি অপশনটো আছে আপনাদের এই সাবমিট বুলি অপশনটোত জাস্ট ক্লিক করে দিব বহাই পেলায় ৰেচন কাৰ্ডে হওক আধাৰ কাৰ্ডে হওক সাবমিট বুলি অপশ্যনটোত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে চাব পাৰে আপোনালোকৰ যিমান মেম্বাৰ এড আছে ইয়াত চাব পাৰিব আৰু মেম্বাৰৰ পোনে পোনে আপোনালোকে ইয়াত চাব পাব ইয়াত যে লিখা আছে আধাৰ চেণ্ডিং আপোনালোকে সেই মেম্বাৰৰ পোনে পোনে আপোনালোকে ইয়াত যে আছে ইয়েছ আপোনালোক যদি ইয়াত ন থাকে তেন্তে আপোনালোকে গম পাব তেওঁৰ নামটো ৰিজেক্ট হৈ আছে ৰেচন কাৰ্ডৰ পৰা যদি ইয়েছ থাকে তেন্তে আপোনালোকে একো চিন্তা কৰিব নালাগে ৰিজেক্ট হোৱা নাই সবৰে ঠিক আছে এতিয়া যিসকলৰ ৰিজেক্ট হৈছে তেওঁলোকে কেনেকৈ লিংক কৰিব আধাৰ কাৰ্ড আৰু ৰেচন কাৰ্ডখন তেওঁলোকে লিংক কৰিবলৈ যার রিজেক্ট হয়েছে তোর আধার কার্ডখন আর রেশন কার্ডখন কালারিংত জেরেজ করব জেরেজ করে আর তোর সহি লব সহি লই আপনার যখন রেশন দোকান হয় আপনাদের যারপরা চাউলখন লাভ করে সেই দোকানত গিয়ে আপনাদের জমা দিব জমা দিলে তেওঁলোকে আপনাদের কেদিনমান পিছন মাতিব মাতি পেলায় তোর ফিঙ্গারটো লই আপনাদের সেই ভেরিফাইটো করে দিব তারপর আপনার আধার কার্ড আর রেশন কার্ডখন আপনার লিঙ্ক করে দিব এনেকয়ে আপনাদের অতি সহজে আপনাদের আধার কার্ডখন আর রেশন কার্ডখন লিঙ্ক করে লোক পারে।